নমস্কার। আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছার বন্যা 2.0, সাত সকালে তীব্র গতিতে শহরে আছড়ে পড়ল বন্যার জল। অবৈধ মুনাফার লাগাম টানতে শাকসবজির মূল্য নির্ধারণ করে দিল জেলা কৃষি বিভাগ। শহরে বানভাসীদের মোটরবোট লাগিয়ে উদ্ধার অভিযান সেনা ও এনডিআরএফের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবিরাম বর্ষণের দরুন বরাক নদী ও তার শাখা নদীগুলো ভয়াবহ রূপ ধারণ করেছে। উপত্যকার বেশ কয়েকটি নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে গোটা শহর প্লাবিত করার খবর পাওয়া গেছে। সোমবার সকালে বেরেঙ্গাস্থিত বেথুকান্দি বাঁধ ভাঙনের দরুন শিলচর শহর, শহরতলী ও গ্রামাঞ্চলকে দ্বিতীয়বারের মতো বন্যার জলের কবলে পড়তে হয়েছে। রবিবার রাত 3টা নাগাদ থেকে সোমবার সকাল 10টা নাগাদ শহরের বেশ কয়েকটি স্থানে দ্রুতগতিতে জল বৃদ্ধি পেয়েছে। শহরের কনকপুর, সোনাই রোড, রাঙ্গেরখাড়ি, লিঙ্ক রোড, আশ্রম রোড, মালুগ্রাম, তারাপুর, শ্যামানন্দ আশ্রম রোড, পাবলিক স্কুল রোড, চণ্ডীচরণ রোড, শিবকলোনি, ন্যাশনাল হাইওয়ে, ফাটক বাজার, দেশবন্ধু রোড, সুভাষনগর ইত্যাদি এলাকায় ক্রমশ বন্যার জলে জলমগ্ন হয়ে পড়েছে। এদিকে শহরের বহু এলাকায় দ্রুতগতিতে জল বৃদ্ধি পাওয়াতে পথচারীদের চলাচলে তীব্র সমস্যা পরিলক্ষিত হয়। অন্যদিকে বেথুকান্দি বাঁধের ভাঙন স্থান সংস্কার করতে তৎপর রয়েছে জেলা প্রশাসনও। বহু এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিশেষ করে যে সকল এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে জল এসে পড়েছে সেইসব এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের তরফ থেকে। এখন পরিস্থিতিতে তীব্র সংকটের মধ্যে পড়তে হয়েছে অধিকাংশ জনগণের। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের দরুন পানীয় জলেরও সংকট দেখা দিয়েছে। যেসব এলাকাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেইসব এলাকার জনগণদের নিরাপদ আশ্রয় ঠাঁই নিতে জেলা প্রশাসনের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে। জনসাধারণের সুবিধার্থে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে আপাতকালীন টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে। সেই নাম্বারগুলো হল 1077 03842 239 249 234005 9401624141। टाउन के हर वार्ड में पानी घुस रहा है, बेथुकंडी से पानी आ रहा है, टाउन के सराउंडिंग एरियाज में भी काफ़ी पानी आ गया है। मैं पब्लिक से रिक्वेस्ट करती हूँ पैनिक ना होने के लिए। पानी जैसे जैसे राइज हो रहा है, आप प्लीज़ हाईलैंड एरियाज में थोड़ा आ जाइएगा। हमारी रेस्क्यू टीम्स, हमारी रिलीफ टीम्स फुली ऑपरेशनल है। हर गाँव में रिलीफ मिलेगा जहाँ जहाँ फ्लड इफेक्ट हुआ है। मैं आपसे रिक्वेस्ट करती हूँ थोड़ा पैनिक नहीं होने के लिए एंड जितना एक दूसरे को हेल्प कर सकते हैं हाईलैंड एरिया में मूव करने के लिए। हमारे NDRF, SDRF, आर्मी, BSF, CRPF सभी बोट्स डिप्लॉयड है। ज़्यादा रिक्वेस्ट आ रहे हैं, एक एक का सभी को हम इवैक्यूएट करेंगे। थोड़ा एक दूसरे को हेल्प करने की कोशिश कीजिएगा। दूसरी रिक्वेस्ट है आपसे कि कम्युनिटी लीडर्स को, स्पेशली हमारे सिलचर टाउन में बहुत सारे NGOs हैं, बहुत सारे धनी आदमी हैं, मानुष्यत के, इंसानियत के फीलिंग में विदाउट रिलीजन, कास्ट, फैक्शन कंसिडरेशंस एक दूसरे को प्लीज़ हेल्प कीजिएगा। हमने DDMA में सारे वेडिंग हॉल्स, कम्युनिटी हॉल्स, प्राइवेट स्कूल्स, पब्लिक स्कूल्स सभी को हमने रिक्वेजिशन किया है। आप किसी भी हाईलैंड एरिया में जाके रुक सकते हैं, आपको रिलीफ ज़रूर पहुंचा जाएगा। आप प्लीज़ पैनिक मत होइएगा, हमारा पूरा टीम्स फील्ड में काम कर रहे हैं। CM सर भी बहुत डिटेल में रिव्यू लिए हैं, सुबह हमारी एयर स्ट्रिप के सपोर्ट से बहुत सारा मटेरियल भी भेजा जा रहा है। सो देयर इज नो शॉर्टेज फॉर एनीथिंग, कहीं पे भी प्रॉब्लम नहीं। কাছাড়ের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারপারসন তথা জেলা উপায়ুক্ত কীর্তি জলি এক নির্দেশে জানিয়েছেন যে 18 জুন বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে এবং প্রাপ্ত প্রতিবেদন অনুসারে কাছাড় জেলায় আগামী কয়েকদিনের জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলে গুয়াহাটি আবহাওয়া কেন্দ্র জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কাছাড় জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বা বেসরকারি এবং অপ্রয়োজনীয় বেসরকারি প্রতিষ্ঠানগুলি আগামী 48 ঘন্টার জন্য বন্ধ থাকবে। এছাড়াও যানবাহন, দুচাকার, তিন চাকার, চার চাকার গাড়ি চালানো, যা জেলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অনেক অসুবিধা সৃষ্টি করছে, তাই পরবর্তী 48 ঘন্টার জন্য সীমাবদ্ধ করা হয়েছে। এই আদেশটি 21 জুন 2022 সকাল 6টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী 48 ঘন্টার জন্য বলবৎ থাকবে। এই আদেশ অবিলম্বে কার্যকর করতে জেলা উপায়ুক্ত তথা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারপারসন এক নির্দেশে জানিয়েছেন।
প্রাকৃতিক দুর্যোগের দরুন ভয়াবহ রূপ ধারণ করেছে গোটা রাজ্য। এর কবল থেকে বাদ যায়নি বরাক উপত্যকাও। উপত্যকার প্রধান নদী বরাক ইতিমধ্যে তিনটি জেলাতে বিপদসীমা অতিক্রম করেছে। শনিবার সকাল 11টা নাগাদ শিলচর অন্নপূর্ণা ঘাটে থাকা বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে পাহাড় লাইনে বিভিন্ন জায়গায় ভূমিস্খলন হওয়াতে রেলপথ ও সড়কপথ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে রেলপথ মাস দেড়েক আগে বন্যার সময় বন্ধ রাখা হয়েছিল। রাজ্য বহির্রাজ্যের সাথে বরাক উপত্যকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কাছাড় জেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা তার সুযোগ নিতে মাত্রাতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রেতাদের কাছে বিক্রি করছেন। শাকসবজি আসছে না দোহাই দিয়ে অবৈধভাবে ক্রেতাদের কাছ থেকে নিজেদের মুনাফা অর্জনে আদাজল খেয়ে পড়েছেন। সাধারণ জনগণের স্বার্থে প্রয়োজনীয় সামগ্রী সহ শাকসবজির পাইকারি ও খুচরো মূল্যের এক ফর্দ তৈরি করে দেওয়া হয়েছে। ফর্দের মূল্য অনুসারে কচু প্রতি কেজি পাইকারি মূল্য 33 টাকা এবং প্রতি কেজি কচু খুচরো মূল্য 45 টাকায় বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বেগুন প্রতি কেজি পাইকারি মূল্যে 32 টাকা এবং খুচরো মূল্যে 48 টাকায় বিক্রি করতে বলা হয়েছে। বাঁধাকপি পাইকারি মূল্যে প্রতি কেজি 40 টাকা এবং খুচরো মূল্যে 55 টাকা প্রতি কেজি। ব্যাঙ্গুর আলু পাইকারি মূল্যে প্রতি কেজি 21 টাকা এবং খুচরো মূল্যে 27 টাকা করে বিক্রির নির্দেশ রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ীরা সেই ফর্দের নির্দেশ অমান্য করে ক্রেতাদের কাছে নিজেদের ইচ্ছানুসারে সামগ্রী বিক্রি করেন, তবে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়। বেরেঙ্গাস্থিত বেথুকান্দির বাঁধ ভাঙনের দরুন সোমবার সকাল থেকেই শহরে দ্রুতগতিতে বন্যার জল আছড়ে পড়তে মুহূর্তে জলমগ্ন হয়ে পড়ে গোটা শহর। বিশেষ করে বিলপার এবং পাবলিক স্কুল রোড এলাকায় ভয়াবহ রূপ ধারণ করে পরিস্থিতি। এই দুই এলাকায় জলস্তর গড়ে প্রায় 6 ফুটের মতো রয়েছে। মুহূর্তে এই দুই এলাকায় থাকা বাড়িগুলোর নিচতলা থেকে দ্রুতগতিতে জল ঢুকে পড়ে। একই চিত্র পরবর্তীতে শহরের বাকি এলাকাগুলোতেও দেখা যায়। এদিন পাবলিক স্কুল রোডে থাকা ছোট মাঝারি দোকানগুলো পুরোপুরিভাবে বন্যার জলে আছড়ে পড়ে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসতে এলাকাবাসীর উদ্ধার অভিযানে নামে এনডিআরএফ বাহিনী দল। এদিন দুপুর 2:15 নাগাদ এনডিআরএফ এর কর্মীরা পাবলিক স্কুল রোড সংলগ্ন শ্যামানন্দ আশ্রম রোড এলাকা থেকে বন্যার কবলে পড়া জনগণদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান। পাশাপাশি এনডিআরএফ জওয়ানদের সহযোগিতা করে ভারতীয় সেনাবাহিনীর কর্মীরাও। তারাও মোটর বোটের দ্বারা ক্ষতিগ্রস্ত জনগণদের উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেন। আমরা তো গড়ের মধ্যে গলা জল, বহুত কষ্ট করে স্কুলেও জায়গা নাই, মানুষের বাড়ি ঘরে রইলাম। হ্যাঁ, আমরা অবস্থা খুব খারাপ, আমরা একটু দেখি হইনি আপনারা। হ্যাঁ, এলাকাবাসী সবটা দেখুন যে আপনারা আর কি কথা আর পাড়ার দাদারা তো কষ্ট করেন করেন, লগের বৌদিরা যে কষ্ট করে এটা তো আর কইবার মতো না। হ্যাঁ, সবটা একটু দেখাইবা আপনার আপনি যখন আইসো নি কেন অত কষ্ট করিয়া। হ্যাঁ, এলাকা গুড়া একটু জলটা ঘুরিয়া দেখাইবা সবরে। ধলাই বিধানসভা কেন্দ্রের বর্জালেঙ্গা নরসিংপুর পালংঘাট উন্নয়ন খণ্ডের বেশ কয়েকটি বন্যা প্লাবিত অঞ্চল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখলেন মন্ত্রী তথা ধলাইয়ের বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। রবিবার মন্ত্রী প্রথমে বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত বর্জালেঙ্গা, ছোট জালেঙ্গা, ধোয়ারবন্দ গাঁও পঞ্চায়েতের 1 ও 2 নং ওয়ার্ডের ওয়েস্ট জালেঙ্গা বাগান, দারবি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত দারবি বাগানের 9 ও 4 নং ওয়ার্ডের বন্যা পরিস্থিতি এবং এলাকার বাঁধের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। তারপর তিনি নরসিংপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত ক্লেভার হাউস ডিপির 5 নং ও 6 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে আলোচনা করেন। রাস্তা বন্ধ তো ওইদিকে প্লেনে আগরতলা, এই আগরতলার থেকে রাস্তা বন্ধ, তো এই অবস্থায় সব জায়গায় চলে। এখন কোথায় এসে দেখেন আপনারা, আমি দেখেন এই এই দেখেন তখন ব্যাপারটা যেটা তার থাকতে পারতো না। আমরা তো গ্রাম বাগানের মানুষ, তো মানে এত বেশি আমরা অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করল এআইডিওআইও। উল্লেখ্য, বিগত 14 জুন দেশের প্রতিরক্ষা মন্ত্রী অগ্নিপথ নামে এক প্রকল্প ঘোষণা করেন। প্রকল্পে বলা হয়েছিল যে এবার থেকে সেনাবাহিনীতে প্রার্থীদের শুধুমাত্র 4 বছরের জন্য নিয়োগ করা হবে। পাশাপাশি আগামী 1.5 বছরের মধ্যে দেশের 10 লক্ষ বেকারদের চাকরি প্রদানের প্রতিশ্রুতি প্রদান করা হয়। এছাড়াও এই প্রকল্পে বলা হয়েছে চাকরির 4 বছর পর 75% সেনা যুবককে বহিষ্কৃত করা হবে কোনো ধরনের সুযোগ সুবিধা ছাড়া, এমনকি তাদের পেনশনেরও কোনো ব্যবস্থা থাকবে না। সরকারের সেই সিদ্ধান্তের বিরোধিতা করতে বিগত 18 জুন গোটা দেশে প্রতিবাদ দিবস এবং 20 জুন রাজ্য স্তরে প্রতিবাদ কর্মসূচি পালন করতে আহ্বান জানানো হয়। এরই অঙ্গ হিসেবে ধুবড়ী, গোয়ালপাড়া ইত্যাদি এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের কর্মকর্তারা। কাছাড় জেলাতে বন্যা পরিস্থিতির দরুন বিক্ষোভ প্রদর্শন থেকে বিরত থাকলেও সরকারের সিদ্ধান্তে বিরোধিতা করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ইমেল মারফত এক স্মারকপত্র পাঠানো হয়। পরে এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের জেলা সম্পাদক বিজিৎ কুমার সিনহা বলেন, যে যুব বিরোধী এই নীতির বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই বন্যা পরিস্থিতিতেও সরকারের এই
যে জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি, কেননা এই যে স্কিম যেটা সেটা দেশের যুব সমাজ এবং দেশের আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। সরকার আগামী 1.5 বছরে নাকি 10 লক্ষ বেকারের চাকরি দিবে, কিন্তু এই সরকার যখন ক্ষমতায় আসে তারা তখন প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি বেকারদের চাকরি দেবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেগুলো সব বাউতা হয়েছে, সেগুলো শুধু মিথ্যা প্রতিশ্রুতি। এবং সরকারের যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারীকরণ করা হচ্ছে এবং রেলের মতন যে সংস্থা লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাকেও আর বেসরকারীকরণ করার চক্রান্ত করছে এবং 72,000 পোস্ট রেলের অবলুপ্তি করা হচ্ছে। এই অবস্থায় সরকার কী করে বেকারদের চাকরি দেবে? সেটা সরকারের বেকার সমস্যা সমাধানের কোনো লক্ষণ নেই, বরং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারীকরণ করে শ্রমিক ছাঁটাই হচ্ছে, কর্মচারী ছাঁটাই হচ্ছে। এইরকম একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন সারা দেশের সঙ্গে প্রতিবাদ করছে আসামেও, আসামের সর্বত্র। ভারী বৃষ্টিপাতের দরুন তাপাঙ্গে ভূমিধসে মৃত্যু হল পুত্রবধূ ও শ্বশুরের। ঘটনাটি ঘটেছে আলগাপুর বিধানসভা কেন্দ্রের তাপাংজিপির ভরাখাই গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত 9টা নাগাদ শিবুরির ঘরের উপর ধস পড়ে। এতে বরাত জোরে রক্ষা পান শিবুরের ছেলে দীপমরে। তিনি তার আগেই বাড়ির বাইরে ছিলেন, তবে ধস যখন পড়ে তখন বাড়ির ভেতরে ছিলেন শিবুরি বয়স 50 এবং পুত্রবধূ চন্দনারী বয়স 18। বাড়িতে টিলা ধস পড়ার দরুন চাপা পড়ে যান তারা। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ থানার কর্মীরা মাটি কেটে প্রায় 12 ঘন্টা চেষ্টার পর তাদের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। আজ বরাখাই বাগানে গতকালকে যে ভূমিধসে দুজন লোক মাটি চাপা পড়েছিলেন, আজ প্রশাসনের উদ্যোগে এবং বিশেষ করে চা বাগান কর্তৃপক্ষের উদ্যোগে সেই দুজন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজনের নাম ছিল চন্দারী বয়স 18 এবং ওনার শ্বশুর শিবুরি ওনার বয়স 50। দুজনকে উদ্ধার করা হয়েছে এবং দুজনের মৃতদেহ পুলিশের মাধ্যমে তাদের যে বাকি রয়েছে পোস্টমর্টম তার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে অবস্থা খুবই ভয়াবহ, অনেকগুলো ঘর বাড়ি গতকালের বৃষ্টিতে ড্যামেজ হয়েছে। প্রশাসনের লোকরা এখানে আছেন এবং আমি কাছাড় জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিই, সঙ্গে চা বাগান কর্তৃপক্ষকে ধন্যবাদ দিই। সবের তৎপরতা উদ্যোগে এই দুটি মৃতদেহকে অনেক মাটির অনেক তল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। হাইলাকান্দিতে বন্যাক্রান্তদের শিবিরে ত্রাণ বন্টনের দাবি জানিয়েছে অসম গণ পরিষদ। রবিবার এসকে দেব হাইস্কুলে ত্রাণ শিবির সরজমিনে পরিদর্শন করে দলের কেন্দ্রীয় কমিটির নেতা সেলিমউদ্দিন লস্কর, হাইলাকান্দি জেলা উপসভাপতি ফারুক উদ্দিন বড়ভূইয়া, যুব পরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি নাজমুল হোসেন বড়ভূইয়া, সম্পাদক ফয়াজ আহমেদ লস্কর, যুব পরিষদের হাইলাকান্দি বিধানসভা কমিটির সম্পাদক খায়রুল হাসান মজুমদার প্রমুখকে পাশে রেখে হাইলাকান্দিতে বন্যাক্রান্তদের ত্রাণ শিবিরে ত্রাণ দেওয়ার দাবি জানান জেলা সভাপতি হরিমোহন রাজভর। সব ত্রাণ শিবিরকে প্রশাসনিক স্বীকৃতি প্রদান করে শীঘ্র খাদ্য সামগ্রী দেওয়ার দাবি জানান তিনি। টানা বৃষ্টির ফলে যখন কুশিয়ারা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, ঠিক তখনই আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী এলাকার মানুষ। ইতিমধ্যে করিমগঞ্জ শহর তথা উত্তর করিমগঞ্জের বেশ কয়েকটি স্থানে নদী বাঁধের উপর দিয়ে কুশিয়ারার জল প্রবেশ করছে বলে শোনা যাচ্ছে। গতকাল রাত থেকে নতুন করে শহর সংলগ্ন সরিষা এলাকায় বাঁধ টপকে গ্রামে প্রবেশ করতে শুরু করেছে কুশিয়ারা নদীর জল। এমত অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছেন সরিষা সহ আশপাশের জনগণ। তবে প্রশাসন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত, যাতে কুশিয়ারার জল গ্রামে প্রবেশ করতে না পারে তার জন্য পুরনো বাঁধের উপর জল আটকানোর কাজ চলছে জোর কদমে। কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার জনগণ। এদিকে খবর পেয়ে এলাকা পরিদর্শন করেন সরিষা চড়াকুড়ি জিপির সভাপতি মৃণাল কান্তি দাস। তিনি এই দুর্যোগের সময় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। গতকালকে রাত্রি থেকে সরিষা এলাকার 2 নম্বর ওয়ার্ডে জলের এত বেশি স্পিড, জল ওভারফ্লো করে এবং রাস্তার উপর দিয়ে জলগুলো আসছে। এই দেখে কোনো সম্ভবই হচ্ছে না, এসে তারা কিছু করার নাই, মাটি পাওয়া যাচ্ছে না। তারপরে ওরা আজকে ম্যানেজ করে, আজকে আমরা নিজেরাও এসেছি, মেম্বার প্রেসিডেন্ট সবাই এসেছি, এখানে আসার পরে তারা প্রাক্তন মানুষগুলো এসেছে, এসে তারা মাটিগুলো কোথা থেকে ম্যানেজ করেছে, পরে এখন একটা রাস্তা বাঁধটা দেওয়ার চেষ্টা করে। আর মানুষগুলো বিশেষভাবে এই এরিয়ার যে মানুষগুলো সবাই আতঙ্কিত আছে, যেভাবে জল বাড়ছে, যেভাবে বৃষ্টি হচ্ছে, তাই এইগুলা ঘর বাড়ি ছেড়ে এখন কোথায় যাবে? স্কুলেও অনেকগুলো জল হয়ে গেছে, স্কুলেও সম্ভব নয় থাকা, কিন্তু মানুষগুলো যাবে কোথায়?
যতটুকু সম্ভব আমরা তো চেষ্টা করছি এবং প্রশাসনের তরফ থেকে আমরা বিনীত আবেদন জানাচ্ছি যে প্রশাসনে যতটুকু সম্ভব আমাদেরকে সাহায্য করুক এবং রিলিফেরও ব্যবস্থা করুক এবং রিলিফও পাওয়া যাচ্ছে না। জেলায় 32টি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে, যার মধ্যে করিমগঞ্জে 19, বদরপুরে 11, পাথারকান্দিতে 2টি। এছাড়া 49টি কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হচ্ছে, যার মধ্যে করিমগঞ্জে 19টি, বদরপুরে 8টি, নিলামবাজারে 6টি, পাথারকান্দিতে 4টি এবং রামকৃষ্ণনগরে 35টি কেন্দ্র রয়েছে। ত্রাণ শিবিরে রয়েছেন মোট 10,304 জন বন্যাক্রান্ত, যার মধ্যে বদরপুরে 959, করিমগঞ্জে 9,303 এবং পাথারকান্দিতে 42 জন। এবারের বন্যায় এ পর্যন্ত করিমগঞ্জ জেলার নিলামবাজারে 3 জন এবং রামকৃষ্ণনগরে 1 জনের জীবনহানি ঘটেছে। জেলার ত্রাণ শিবির সহ অন্যান্য স্থানে 37টি মেডিকেল টিম সেবা চালিয়ে যাচ্ছে। এতে 19 জুন পর্যন্ত 80,374 জন বন্যাক্রান্তকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে, যার মধ্যে চাল 1,468.5 কুইন্টাল, ডাল 295.865 কুইন্টাল, নুন 94.8666 কুইন্টাল, সর্ষের তেল 5,307.6 লিটার সহ অন্যান্য ত্রাণ সামগ্রী, বিস্কিট, মশার কয়েল, মোমবাতি, ব্লিচিং পাউডার, স্যানিটারি ন্যাপকিন, ম্যাচ বক্স, আমুল তাজা ইত্যাদি প্রদান করা হয়েছে। এদিকে জেলা প্রশাসন থেকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রাণকেন্দ্রগুলিতে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। জয়পুর চিরি নদীর রুদ্ররূপ ধারণ করায় প্রভাবিত হয়েছে কয়েকটি গ্রাম। ভয়ঙ্কর বন্যার কবলে পড়ে অনেকেই ভিটে ছাড়া, জয়পুর কামরাঙ্গা ও বালাধুন কনকপুর গাঁও পঞ্চায়েত এলাকার মানুষ। অনবরত বৃষ্টির কারণে চিরি নদীর জল উপচে পড়ায় তার দুটি উপনদী ডিস্কা ও বিদল ছড়া নদীর রুদ্ররূপ ধারণ করেছে। তারই ফলে এই নদীগুলোর উপকূলবর্তী অঞ্চল সম্পূর্ণরূপে প্লাবিত হয়েছে। বিশেষ করে বালাধুন চা বাগানকে প্রভাবিত করেছে এই অভিশপ্ত বন্যা। জয়পুর কামরাঙ্গা গাঁও পঞ্চায়েত এলাকার দুটি শিবির ও বালাধুন কনকপুর গাঁও পঞ্চায়েত এলাকায় একটি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে বহু পরিবার। সোমবার সমগ্র জয়পুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন যুব মোর্চা জয়পুর মণ্ডলের সাধারণ সম্পাদক শুভ্রজিৎ আচার্য, মিডিয়া ইনচার্জ পিঙ্কু রায়, সমাজকর্মী বিভাস দেবরায়, জয়পুর মণ্ডল সভাপতি বিনোদ শর্মা, জেলা পরিষদ সদস্য বিজয়তা মাহাতো, পঞ্চায়েত সভানেত্রী চন্দ্রকলা সিংহ, সুজাতা ময়রা, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পাপড়ি রানী দত্ত, দলীয় কর্মী মনীষ ময়রা, রঘুনাথ দত্ত প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কাছার বন্যা 2.0, সাত সকালে তীব্র গতিতে শহরে আছড়ে পড়ল বন্যার জল। অবৈধ মুনাফার লাগাম টানতে শাকসবজির মূল্য নির্ধারণ করে দিল জেলা কৃষি বিভাগ। শহরে বানভাসীদের মোটরবোট লাগিয়ে উদ্ধার অভিযান সেনা ও এনডিআরএফের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।